हेलो एवरीवन, आई एम स्वाति एंड बिग वेलकम टू माय चैनल। और आज के हे प्रथम जाना दशमी, तो सबा के शुभ विजया, बड़ो के प्रणाम, छोटो के भलोबासा। सबा कम पुजो काटिएछो आमाके तो अवश्य कमेंट करे जानियो। आर देखते ही तो पाच्छो आमी आज के सेरकम किछु साजिनी, कारण आमार इच्छे छिलो जेटा दशमी जे ड्रेसटा देखेछिलाम रेड कलारेर ओई कुर्तिटा खूब सुंदर, तो भेबेछिलाम ओटाई पोरबो, तार संगे एकटु साजबो, फुल टुल लागाबो, बाट सेटा किछु होये उठलो ना, कारण आजके तो शुक्रवार, आजके आमी सन्तोषीमा व्रत करि, तो सेई जोन्नो आर इच्छे होलो ना। एखन जस्ट आमी घुम थेके उठे स्नान टान करे, कारण घुमते घुमते लेट होये गेछे, तो सबाई बोलो पुष्पाञ्जलि दिच्छे पुष्पाञ्जलि। अष्टमी तो किन्तु पुष्पाञ्जलि दिए, तो स्नान टान करके पुष्पाञ्जलिटा दिए एलाम एइमात्र, तो निये एक बारे तोमादेर संगे ब्लगटा स्टार्ट करछि एखन। আর এখন কটা বাজবে? এখন 10:30-11টা বেজে গেছে প্রায়। আমি এই যে এটাও নিউ ড্রেস, এটা হচ্ছে একটা শর্ট নাইটি, সেরকম কিছুই নয়, জাস্ট একটা এই যে এরকম একটা শর্ট নাইটি টাইপের, ওই হাঁটু অবধি যে নাইটিগুলো হয় ওইটাই, ওইরকমই টাইপের এইটাই পরে আছি, কি আর করব। আর আজকে তো দশমী, তো দশমী তো বলেইছিলাম আমি তোমাদেরকে, একটা অ্যানাউন্সমেন্ট আছে। সেটা কি, তোমরা হয়তো অনেকে গেস্ট করে ফেলেছো যে তত্ত্বগুলো সাজাচ্ছিলাম, তারপর আমি শপিং করার সময়ও বলেছিলাম যে আমি বেশি শপিং করিনি, মানে যে তুলনায় করি সেই তুলনায় করিনি, তাও আমার অনেকগুলো ড্রেস আছে নতুন, সেগুলো আমি একটা বলেছি ব্লগে পুজোর শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আর কি কি নতুন জামা আছে, তো সবগুলো একবার পরে পরে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, আরও অনেক জামাই থেকে গেছে। তো এইবার যেটা বলা কিসের তত্ত্ব, কেনই বা শপিং করিনি, তো সেটা হচ্ছে 13 দশমীর দিন একটা ভালো ব্লগ আসতে চলেছে। সেটা কিসের জন্য, মানে 13 দশমীর দিনই তো তোমরা দেখতে পাবে না, এই ভিডিওটা হয়তো তোমরা দশমীতে দেখছো না, অনেকদিন পরেই দেখছো, কারণ আমি তো বলেই দিয়েছি আমি একদিন অন্তর অন্তর ভিডিও আপলোড করি, তো তোমরা তো এটা 13 দশমীর দিন দেখতে পাবে না, 13 দশমীর পর দেখতে পাবে। তো আমি বলছি 13 দশমীর দিনই এই অনুষ্ঠানটা আছে। সেটা কি অনুষ্ঠান, সেটা হচ্ছে আমার এঙ্গেজমেন্ট, মানে আমার আর বলে দিয়ে আমার আর আমার দিদির বিয়ে কিন্তু একসাথেই হবে, ঠিক আছে, তো বিয়েও খুব শীঘ্রই হবে, তো ডেটটা এখন জানাবো না, ওই সেদিনকে একটা ডেটের মতন ঠিক হবে, যেটা বলে লগ্নপত্র, তো ওটাও হবে, তো এঙ্গেজমেন্টও হবে, তো আরও ছোট্টখাটো পার্টির মতন হবে, তো যাই কিছু হবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো 13 দশমীর দিন ঠিক কী কী হতে চলেছে না হতে চলেছে। তো সেই জন্যই বলছিলাম বারবার দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর 13 দশমীর দিন ব্লগটা প্লিজ সবাই দেখো, একটা মানে খুব ভালো ব্লগ আসতে চলেছে, সারা দিন সকাল থেকে রাত অবধি ঠিক আমি কি কি করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কোথায় কি হচ্ছে না হচ্ছে সবই শেয়ার করব। তো সেই জন্যই বলছি বারবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকে আমার যেটা অ্যানাউন্সমেন্ট করার ছিল সেটা তো করেই দিলাম, আর বললাম আমার আর দিদির বিয়ে একসাথেই, সেই জন্য লগ্নপত্রও একসাথে, এঙ্গেজমেন্টও একসাথে, সব কিছুই একসাথেই হবে আমাদের, কারণ আমি আর দিদি বেশি ছোট বড় নই, 1.5 বছরের মতন, হ্যাঁ 1.5 না 2 বছর আমি ভুলে গেছি, তো আমাদের যাই হবে সব কিছু একসাথেই হবে, তো দেখতে থেকো ভিডিওটা, মানে আজকেও দেখতে থাকো ভিডিওটা, জানি না আজকে আর আমি কী কী ক্যাপচার করতে পারবো, কারণ আমার শরীরটা আজকে অতটা ভালো নেই, আমি এইমাত্র পুষ্পাঞ্জলি দিয়ে এলাম, এবার আমাদের ঠাকুর ঘরে চিড়ে মাখানো হয়, চিড়ের প্রসাদ যেটা বলে, তারপর অনেক কিছুই হয়, প্রতিমা বরণ, আমি জানি না আজকে ঠিক কতটা ব্লগ করতে পারবো, যতটাই পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই বলছি দেখতে থাকো, আর কী কী করবো জানি না, তো দেখতে থাকো ভিডিওটা, আর কি বলবো। সো হ্যালো এভরিওয়ান, এতক্ষণ আমি ভিডিওটা এডিট করছিলাম, মানে সপ্তমী সেকেন্ড পার্ট দেবো বলেছি, ওই ভিডিওটা আমি এডিট করছিলাম এতক্ষণ, কারণ কালকে ছাড়তে হবে, আর এখন আমাকে ডাকলো যে চল সাঁওতাল নাচ এসে দেখবি, চল তো সাঁওতাল নাচ চলো আমি দেখবো, তার সঙ্গে আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখবে চলো, এরা না প্রত্যেক বছরই প্রায় আসে, মানে এই দশমীর দিনটাতেই আসে, তো চলো তোমরাও দেখবে।
লাগছে না, শুভ বিজয়া শুভ বিজয়া শুভ বিজয়া। আরে আমি শান্তি চল নিতে গেলাম তো আমাকে এরকম ভূত করে দিল। ঠিক আছে, পুজোর দিনে দশমী বলেছে কথা, এই সিঁদুর না মাখলে ঠিক দশমীটা মানায় না। তো দেখতে থাকো ব্লগটা, আমি জানি না আজকে ঠিক কতটা করতে পারবো। আমি ভাবছি কালকেও যা যা করবো, যদি আজকে বেশি কিছু না করতে পারি তাহলে ভেবেছি কালকেও ব্লগ করবো, তো কালকে এটার সঙ্গে অ্যাড করে দেবো, কারণ আজকে আমার শরীরটা অতটা ভালো নেই। তো সেই জন্যই বলছি আজকে যতটা পারবো করবো, কালকে তখন ব্লগটা কন্টিনিউ হতে থাকবে। তো দেখতে থাকো। এইবার হচ্ছে আমাদের প্রতিমা বরণ। দশমীতে খুব মনটাও খারাপ করে, কারণ মা তো চার দিনের জন্যই আসে, কিছু করার নেই। আর আমি তো বললাম আমি এই প্রতিমা বরণ অবধি আমি ভিডিওটা করেছি, বাট আমি যখন বিসর্জনে যাই তো তখন আমি ভিডিওটা করতে পারিনি, কারণ আমি কিন্তু আছে ভিডিওটা, তোমরা দেখতে পাবে একটু পরেই, কারণ সেটা করেছে আমার ভাই। তো ভাইকে সত্যি থ্যাঙ্কস, কারণ ও গিয়েছিল তো ওকে বললাম প্লিজ ভাই আমার ফোনটা নিয়ে যা, তুই ভিডিও করে নিয়ে আয়, কারণ আমি আর যেতে পারছি না। তো গাইস দেখতে থাকো ভিডিওটা, আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো গাইস দেখতে থাকো। Thank you.
গাইজ, আজকে তো দশমী, তো আজকে তো আলতা পড়তেই হয়, কারণ বাড়ির সবাই আলতা পরিয়েছে। এটা একটা পিসুমনি হয়, পিসুমনি সবাইকে আলতাটা পরিয়ে দিয়েছে, বাড়ির সব বউরা মেয়েরা সবাই আলতা পরেছে আমরা আজকে। তো গাইজ, আজকে কিন্তু হচ্ছে একাদশী, কারণ দশমীর পর তো একাদশী হয়। আর এখানে দেখছো আমার মামার বাড়ির সব লোকজনরা চলে এসেছে, কারণ তেরোদশীতে যেহেতু আমাদের একটা কাজ আছে, তো সেই জন্য সব মামার বাড়ি থেকে সব লোকজন চলে এসেছে। আর আজকেও রান্না টান্না হচ্ছে, আজকেও সবাই আমরা একসাথেই খাবো। তো আলু পোস্ত, মাছ, মাটন হয়েছে আজকে, ডাল, ভাত, তো এইসবই আজকে রান্নাবান্না হয়েছে। আর কালকেও হচ্ছে দ্বাদশী, তো কালকেও আমার কাকারাও আসবে। তো বাড়িটা আমাদের পুরো জমজমাট হয়ে উঠেছে, কারণ সবাই এসেছে। কাকারা তো বললাম কালকে মানে দ্বাদশীর দিন আসবে, তো খুব এনজয় করবো আমরা। তো আজকে আমাদের হয়েছে মটন, আর 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 হয়েছে এই যে আলু পোস্ত, আর এখানে হয়েছে মাছ। তো এখানে সব পিসিমণি পিসানরা একসাথে বসে গল্প করছে, আর এইদিকে এরা সব খেতেও বসে গেছে, কারণ বাড়িটা আমাদের পুরো জমজমাট হয়ে গেছে, কারণ বললাম তেরোদশীতে যেহেতু একটা কাজ। তো প্লিজ দেখো ব্লগটা। আর এখানে হচ্ছে দ্বাদশীর দিন, এটা দ্বাদশীর দিনও একটা বিসর্জন হচ্ছে। তো গাইজ দেখতে থাকো, দেখো তোমাদের ভালো লাগবে। আর প্লিজ সবাইকে বলছি তেরোদশীর ব্লগ দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ ভালো একটা ব্লগ আসতে চলেছে। তো গাইজ দেখতে থাকো। তো গাইজ আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে ভিডিওটা কীরকম লাগলো আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতদিন ধরে বলে আসছি একটা অ্যানাউন্সমেন্ট আছে, অ্যানাউন্সমেন্ট আছে, তো সেটা তো প্রথমে আমি বলেই দিয়েছি। আর আজকে ব্লগটা ছিল দশমী, একাদশী, দ্বাদশী, তিন দিনের পুরো ব্লগ ছিল আজকে। তো কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বলছি, তেরোদশীতে ব্লগটা দেখার জন্য প্লিজ এখনও যা যা সেটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে ঘন্টাটা বাজিয়ে দিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর হ্যাঁ, এরপরেই তো আসবে তেরোদশীর ব্লগ। তো গাইজ দেখতে থাকো, আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো গাইজ, বাই।